হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর একদম মর্নিংয়ের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, সূর্যমামা গাছের ফাঁক দিয়ে একটুখানি উঁকি দিচ্ছে। তো এত ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর চলে এসেছি রান্নাঘরে। তার আগে কিন্তু বাসি কাজ সমস্ত কমপ্লিট তো সকালে উঠে আমিই করেছি। আর এর আগেও বলেছি, আমি গ্যাস ওভেনটা কিন্তু রাতেই ভালো করে ক্লিন করেই আমি শুই, বাট তবুও সকালে ঘুম থেকে উঠে আমি গ্যাস ওভেনটা আবার ক্লিন করে নিই, কারণ এটার উপরে কত পোকা মাকড় যে কোনো জিনিস হেঁটে যেতে পারে, ইঁদুর থেকে শুরু করে সব কিছুই। কারণ রান্নাঘর তো খোলাই থাকে, রাতের বেলা তো সেরকম কেউ আসে না রান্নাঘরে। তো ওই জন্য আমি খুব ভালো করে আবার ক্লিন করে নিই। তো এরপরে দেখো, ফার্স্টে গরম জল খাবো হালকা। আর আমি না চায়ের মধ্যে আগে আদাটা দিয়ে দিয়েছি, তারপর আদা দেওয়ার পরে মনে পড়লো যে আমি তো গরম জলটা উঠাইনি। তো যাই হোক, ওই জলটাই নিয়ে নিলাম, নিয়ে এখন খাবো। আর আমাদের এখানে না এত পিঁপড়ার উৎপাত, তোমাদেরকে কি বলবো, মানে কোনো জিনিস রাখা যায় না। এত ছোট ছোট লাল পিঁপড়ে, মানে আমি যখনই দুধ জাল দিয়ে রাখি দুধের মধ্যে পিঁপড়ে হয়ে যায় এরকম। তো দেখো, চা তো কমপ্লিট, জল খাবো, আর এদিকে আমার দুধও জাল হচ্ছে। দুধটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখনই নিভিয়ে রেখে দেবো। তো চলো দেখতে থাকো আজকে মর্নিং থেকে ইভিনিং না দুপুরবেলা পর্যন্ত যতটা পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমি কী কী টুকিটাকি কাজ করে থাকি, নিজের কাজ যতটা পারবো শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, কালকে হাজবেন্ড এনেছিলো বিস্কুট। তো বিস্কুটটা ঢালা হয়নি, বিস্কুট না বিস্কিট বলো তোমরা? তো আমরা কিন্তু বিস্কুটই বলি, তো আমি যেটা বলি সেটাই কিন্তু বলছি। তো যাই হোক, বিস্কুটটা ঢালা হয়নি, তো আজকে আমি ভাবলাম যে ঢেলে রাখি। আর আজকে এবার আমাদের এনেছে ক্রিম ক্র্যাকার বিস্কুট, কারণ ও আজকাল মানে সুগারটা খুব অ্যাভয়েড করছে, যে কোনো জিনিসে চিনিটা খুব কম খাচ্ছে। আজকাল তো আমার হাজবেন্ড চায়েও চিনি খেতে চায় না। তো যাই হোক, হেলদি লাইফস্টাইল কিন্তু সকলেরই হওয়া উচিত, কারণ এখন সব জিনিসে একটুখানি মেনটেন করে আমাদেরকে চলা উচিত। তো চলো এখন চা আর বিস্কুট খেয়ে আজকের দিনটা শুরু করব। আগে এক গ্লাস জল খেয়েছি, তারপর চা আর বিস্কুট খেয়ে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। আর হাজবেন্ড আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা কিন্তু ঘুমিয়ে আছে। তো আমি ওদেরকে ডাকিনি, এখনই ওকে উঠাবো, কারণ আমার হাজবেন্ডের আবার একটা ওষুধ আছে। তো সেটা ওকে খালি পেটে খেতে বলেছে, খালি পেটে মানে ব্রাশ করার আগে খেতে বলেছে, তার এক ঘন্টা পরে ব্রাশ করতে বলেছে। তো সেই মেডিসিনটা ওকে আমি এখন দিয়ে দেব। তো ও কিন্তু ঘুমিয়ে আছে, তো ঘুম থেকে ডেকে আমি ওকে মেডিসিনটা এখন খাইয়ে দেব। এরপরে না আজকে একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চলে এসেছি, অনেকক্ষণ পরে মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে রেডি শেডি করিয়ে দিলাম। তো ওই সব আর কিছু শেয়ার করিনি, কারণ রেসিপি দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো চলে এসেছি রান্নাঘরে, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর আমি না একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে করব ছোলার ডালের পরোটা। পরোটা ডালপুরি ঠিক না এটা, কারণ ডালপুরিটা তো ছাঁকা তেলে ভাজে, বাট আমি এটা একদম হালকা অল্প তেলে ভাজবো। তো ওই জন্য আমি ডালের পরোটাই বলবো এটাকে। তো একদমই সিম্পল রেসিপি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। প্রেশার কুকারে ডাল দিয়ে দিয়েছি, এখন একটুখানি জল দেব। জল দিয়ে প্রেশার কুকারটা সিটি দিতে ছেড়ে দেবো, আর অনেক সিটি দিতে লাগবে কিন্তু, না হলে কিন্তু ডালটা ভালো করে সেদ্ধ হবে না। আবার খুব বেশি সিটি দিলে হবে না, তাহলে একদম গলে যাবে, তখন কি হয় জল জল হয়ে থাকে, তো সেটা ভালো হয় না। তো সেইভাবে সিটিটা দিতে লাগবে। এরপরে দেখো, আমার না আজকে একটু জিরের গুঁড়ো লাগবে, রোস্টেড জিরের গুঁড়োটা। আমারটা ফুরিয়ে গেছে, আমি প্রত্যেক মাসেই একটু বেশি করেই করে রাখি, অনেক সবজিতে এটা লাগে। তো ওই জন্য জিরেটা একটু আমি হালকা ফ্রাই করে নিলাম, শুকনো খোলাতে হালকা ফ্রাই করে নিলাম। এটা এখন একটু রেখে দেবো, কারণ এত গরম, তো গরমটা এখন ব্লেন্ড করা যাবে না, একটু ঠান্ডা হলে পরে আমি ব্লেন্ড করে নেব।
তো এরপরে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর ডালটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। মানে আমার এখন একদম করে করে না অভ্যেস হয়ে গেছে, এখন একদম পারফেক্ট হয়। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও ডালটা আমি নিয়েছি, এরপরে আমি ভাবলাম যে হাতা দিয়ে কাজটা হয়ে যাবে, বাট হলো না। তো আমি দেখো একটা গ্লাস নেব, গ্লাসের পেছনটা দিয়ে তোমরা ধরে ধরে এরকম করে একটুখানি ডালটাকে ম্যাশ করে নেবে, কারণ এত গরম তো হাত দিয়ে করা যাবে না জিনিসটা। তো দেখো এরপরে আমি এত অনেকটাই বড় সাইজের একটা আদা নিয়েছি, আদার ফ্লেভারটা এই পরোটাতে এত ভালো লাগে না। তোমরা কিন্তু রসুন দিতে পারো জানো, রসুনের ফ্লেভারটাও ভালো লাগে, বাট আজকে রসুনটা দেব না, কারণ আজকে নিরামিষের দিন তাই রসুন দেব না। তো যাই হোক, তোমাদের তো আজকে বলাই হয়নি যে আজকে দিনটা কী, দেখো না মাথা থেকে বেরিয়েই গিয়েছে। তো আজকে হলো শনিবার, আজকে শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, একটুখানি চিনি দিলাম, আর পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিতে হবে। তারপরে আবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে কিন্তু, তাহলে খেতে কিন্তু বেশি টেস্টি হবে জানো। আর এদিকে দেখো আমার কিন্তু আটা ময়দা মাখাও হয়ে গিয়েছে, আমি আটা ময়দা মিক্সড করে মেখেছি, যেইভাবে লুচির আটা মাখে না তেল দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে, সেইভাবে মেখেছি। আর একটুখানি ময়াম যেটাকে বলে সেটাও দিয়েছি। তো এরপরে দেখো সবার লাস্টে ডালে যে আমি জিরেটা যে রোস্ট করলাম, সেই জিরেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে ডালটাকে। তো বন্ধুরা আটা ময়দা মাখা তো কমপ্লিট, আর ডালটাও কিন্তু রেডি হয়ে আছে, তাহলে আর কিসের দেরি, চলো তাড়াতাড়ি ঝটাপট করে পরোটাগুলো বানিয়ে ফেলি। তো দেখো এরকম ময়দা নিয়েছি আমি, একটা লেচি নিয়েছি, যেগুলোকে লেচি বলে, হ্যাঁ লেচি বলে হয়তো, মাঝে মাঝে আমি ভুলে যাই। তো যাই হোক লেচি নিয়ে নিয়েছি, এরপরে বাটির মতো করে নিয়েছি, আর খানিকটা ডাল আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু ভোরে ভোরে একটু ডাল দেওয়া পছন্দ করি, একটু বেশি করে দিলে না মুখের মধ্যে বেশি মানে পরে ভালো লাগে খেতে। আর এরকম করে হালকা হালকা হাতে কিন্তু তোমরা বেলে নেবে, খুব বেশি যদি চাপ দিয়ে দিয়ে বেলি না তাহলে ডালটা বেরিয়ে যাবে। এরপর তো বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে ফেলবো, আগে বানিয়ে নেব তারপরে আমি একটা একটা করে ভাজবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি এখানে একটা ফাইন প্যান নিয়েছি পরোটা ভাজার জন্য, আর পরোটা ভাজার সময় কিন্তু সবার ফার্স্টে একটুখানি তেল দিয়ে দিতে হবে। তো আমি প্রায় 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু পরোটাগুলো রিফাইন্ড অয়েলেই ভাজবো, সর্ষের তেলেও ভাজা যায় বাট আমি রিফাইন্ড অয়েলে ভাজবো। তো দেখো কত সুন্দর ফুলবে, বাট এগুলো এই পরোটাগুলো কিন্তু বেশি ফোলে না, কিন্তু না ফুললেও খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো তোমরা দেখতে থাকো, আমি সব পরোটাগুলো সুন্দর করে ভেজে নিই। তো বন্ধুরা তোমাদের যদি এই পরোটাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে জানাবে বাড়িতে যে তোমাদের কেমন লেগেছে। আমাদের বাড়িতে তো আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার মা সকলে ভীষণ পছন্দ করেছে, আর আমার তো ভালো লেগেছেই। তো অবশ্যই তোমরাও ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে। আর সকালের জলখাবারে এটা কিন্তু বেশ ভালো একটা অপশান, যদিও একটু একটু দেরি হয় ঠিকই, বাট খুব ভালো লাগে খেতে। তো চলো আমি তাড়াতাড়ি পরোটাগুলো বানিয়ে ফেলি, আর তোমরা দেখতে থাকো। Thank you.
তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পরোটাগুলো মোটামুটি সমস্তটাই ফুলেছে, মানে সমস্ত পরোটায় মোটামুটিভাবে ফুলেছে। তো আজকে কিন্তু ছোলা ডালের পরোটাগুলো আমার আজকের মতো কমপ্লিট, আজকের ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গিয়েছে। তো দেখো, আমি কিন্তু এই আটা মাখার গামলাতে রেখেছি, কারণ আমাদের সকলের দুটো দুটো করে আছে, খেয়ে আমি একদম গামলাটা মেজে নেব। তো বন্ধুরা চলো আজকে আমরা চায়ের সাথে এই পরোটাগুলো এনজয় করি। আর এই পরোটাগুলো কিন্তু চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে। তো ওদিকে আমার কিন্তু চা বসে গেছে, তো চা রেডি হচ্ছে, আর এদিকে পরোটাও রেডি আছে। তো চলো একদম ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা করছি। একদম ব্রেকফাস্টের পরে আজকে কী কী লাঞ্চ হবে সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে চলে এসেছি লাঞ্চের জোগাড় করতে। তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, লাঞ্চ থেকে ডিনার, তারপর তো বিকেলের টিফিন, সব কিছুই কিন্তু আমাদের হাউসওয়াইফদের করতে হয়। তো আমাদের কিন্তু কোনো ছুটি নেই রান্নাঘর থেকে, তাই না? তো গল্প করতে করতে দেখো রান্নাও হয়ে গিয়েছে। এদিকে করেছি ছোলার ডাল আর একটা মিশানো সমস্ত ডাঁটা টুটা দিয়ে ঘাঁটি সবজি, আর এদিকে করে করলা দিয়ে আর বড়ি দিয়ে তিতা শুক্তো, শুক্তোটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাবে কালকে নতুন কোনো ব্লগে।